আমেরিকার ভিসা নীতিতে মাথা কথা খারাপ হয়েছে, তাই না? আমি একটা সময় নেব না, দুইটা জিনিস আজকের একটা পত্রিকা আপনাদের দেখাতে চাই। এই পত্রিকার সারা গোটা অংশটাই উৎকণ্ঠায় বান প্রশাসন আলোচনা সচিবালয়ে সরকারের বল ঠেলে দিতে চায়, নিস্তার চাইছে। আর যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানিতে প্রভাব পড়তে পারে। সবচেয়ে বড় জিনিস কি জানেন, যে এত চুরি করেছে, এত লুটপাট করেছে, শুধু আওয়ামী লীগের লোকেরাই নয়, প্রশাসনের কিছু কিছু লোক এই সরকারকে সহায়তা দিতে গিয়ে এখন সব খাচ্ছে, খেতে খেতে বালু খাওয়া শুরু করছে। চাঁদপুরের 6,000 কোটি টাকার বালু খেয়ে ফেলেছে। আমার কথা না, নদী কমিশনের চেয়ারম্যানের কথা। এই হচ্ছে তারা আজকে 1,000 কোটি টাকা বিদেশে পাঠাচ্ছে। বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, দেখবো সংঘাত এবং সহিংসতা সৃষ্টি হবে, অস্থিতিশীলতা সৃষ্টি হবে, কিন্তু সরকার সেই কথা শুনে নাই, তারা সেইভাবেই দুই দুটো নির্বাচন করে। বন্ধুগণ, আজকে এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। এই দেশে এখন কোনো বিনিয়োগ হয় না, এই দেশের মানুষেরা এখন কোনো চাকরি পায় না, জিনিসপত্রের দাম, চাল ডাল তেল লবণ এমন এক পর্যায়ে চলে গেছে যে আমাদের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এবং বিদ্যুতের দাম বেড়েছে, পানির দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, এমনকি এই বিদ্যুতের উন্নয়নের কথা বলে সবসময়। ওল্ড ঢাকার মানুষ, পুরো ঢাকার মানুষ কি বিদ্যুৎ পায়? পায়, বিদ্যুৎ পানি ঠিক মতো পায়? পায় না। বন্ধুগণ, আজকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্যাতন নিপীড়ন চালিয়ে এই মানুষকে তারা দমন করে রাখতে চায়। বন্ধুগণ, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য সারাটা জীবন লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, যিনি বারবার যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, 9 বছর আপসি সংগ্রাম করেছেন, এবং গত 5 বছর ধরে তিনি কারাগারে রয়েছেন, বন্দী অবস্থায় আছেন, তাকে পর্যন্ত এরা মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রেখেছে। আজকে তিনি জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তার এতই বেশি তার শরীর অসুস্থ যে ডাক্তাররা বলছেন যে অবিলম্বে তার চিকিৎসার বাইরে ব্যবস্থা করা দরকার। সেই কারণে আমরা গতকাল বলেছি যে আগামী 48 ঘন্টার মধ্যে আপনাদের বাইরে চিকিৎসার ব্যবস্থা করুন, অন্যথায় এর সমস্ত দায় দায়িত্ব এই সরকারকেই নিতে হবে। বন্ধু বন্ধুগণ, আজকে আমাদের নেতা তারেক রহমান, যিনি আজকে সেই সুদূরে নির্বাসিত অবস্থায় দিন কাটাচ্ছেন, তাকে আজকে আপনার আটক করে রেখেছে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে। আমরা তারও মুক্তি চাই বন্ধুগণ, তাকে দেশে ফিরিয়ে আনতে চাই। আমরা সমগ্র নেতা কর্মী যাদের আটক করে রাখা হয়েছে তাদের মুক্তি চাই। আর সবচেয়ে বড় যে জিনিসটা আমরা চাই, যে আপনি অবিলম্বে পদত্যাগ করুন, কোনো চালবাড়া করবেন না। এই দেশের মানুষ এখন আর আপনাকে ক্ষমতায় দেখতে চায় না। এই ফ্যাসিস্ট সরকার তার এই অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্যে আজকে গত 15-16 বছর ধরে অসংখ্য নেতা কর্মীকে খুন করেছে, প্রায় 700 নেতাকর্মীকে গুম করেছে, এবং 45 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে গোটা দেশে। বন্ধুগণ, একটাই মাত্র উদ্দেশ্য যে এই হত্যা করে, খুন করে, দখল করে, গুম করে, মিথ্যা মামলা দিয়ে দেশের গণতন্ত্রগামী মানুষকে এই সংগ্রাম থেকে, আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখা এবং সামনের নির্বাচন থেকে দলীয় লোকে থাকা আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখা। আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের স্থায়ী কমিটির সদস্য আছেন মাহমুদ চৌধুরী সাহেবকে, তাকে সাজা দিয়েছে মাহমুদ। আমাদের ঢাকা উত্তর উত্তরের আহ্বায়ক আমাদুর রহমান সাহেবকে 9 বছরের সাজা দিয়ে, আমাদের ঈশ্বর দে পাবনার সেখানে একটা 30 বছর আগের ঘটনাকে কেন্দ্র করে আমাদের 9 জন নেতাকর্মীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আমাদের সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সাক্ষীরা
সাতক্ষীরা না সাতক্ষীরার সাবেক এমপি সাবেক এমপি হাবিবুল হাবিবকে 70 বছরের কারণে বন্ধুগণ এই সরকার জনগণের দ্বারা নির্বাচিত সরকার নয় এই সরকার শুধুমাত্র রাজনীতিকে ব্যবহার করে জোর করে দুইবার নির্বাচনের কৌশল করে তামাশা করে ক্ষমতা দখল করে বসে আছে 2014 তে নির্বাচন করেছে সেই নির্বাচনে কেউ অংশগ্রহণই করেনি সবাই বয়কট করেছিল বর্জন করেছিল সেখানে 154 জনকে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত ঘোষণা করে সরকার গঠন করল একই সঙ্গে 2018 একই কায়দায় আগে রাত্রে ভোট দেখিয়ে আবার ভোট চুরি করে তারা ক্ষমতায় জোর করে বসে আবার তারা চার দিক পায়তারা করে সব দিক আটসাট বেঁধে এই 2024 সালে আরেকটা নির্বাচন করতে যাচ্ছে এবং বারবার পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দেশের অভ্যন্তরীণ সমস্ত দলগুলো যখন বলছে যে তোমরা দুটো নির্বাচনের কারচুপি করেছো জোর করে নিয়ে গেছো এইবারকার নির্বাচন যদি অংশগ্রহণমূলক না হয় অবাধ সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে এই নির্বাচন জনগণ তো মানবেই না আন্তর্জাতিক বিশ্ব মানবে না এটাকে চাপা দেওয়ার জন্যে বারবার মিথ্যা কথা বলছে দেশে বলছে বাইরে বলছে জাতিসংঘে বলেছে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে শেখ নিজে বলেছে অত্যন্ত অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে এই কথা কি কেউ বিশ্বাস করে ভাই না 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 এই দেশে শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে এটা কি এই দেশে মানুষ বিশ্বাস করে আমরা অতীতে দেখেছি তাই নয় বন্ধুগণ এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে এই দেশের রাজনীতিকে ধ্বংস করেছে আপনাদের মনে থাকার কথা অনেকে যে পুরনো মানুষ আছেন যে 1975 সালে তার আগে এই আওয়ামী লীগ তখন ক্ষমতায় ছিল শেখ মুজিবুর রহমান সাহেব তখন প্রধানমন্ত্রী ছিলেন রাষ্ট্রপতি ছিলেন তার সব দিক দিয়ে বাস্তবে রাষ্ট্র পরিচালনায় একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল করেছিলেন সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করেছিলেন সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন মানুষের কথা বলার অধিকার সে অধিকারকে তারা কেড়ে নিয়েছিলেন এইবার কৌশলটা বদলাইছে কায়দাটা বদলাইছে কায়দা বদলায় তারা এখন ধীরে 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 যাচ্ছে আদালতের একটা রায় করেছে সে রায়টা সম্পূর্ণ বেআইনি অবৈধ রায় যে তত্ত্বাবধায়ক সরকারের বিধান থেকে বাতিল করেছে তত্ত্বাবধায়ক সরকারের বিধান তো আমরা চাইনি এই আওয়ামী লীগই চেয়েছিল তারা 173 দিন হরতাল করেছিল গান পাউডার দিয়ে তারা আগাধোর মানুষকে বাসের মধ্যে পুড়ে মেরেছিল বন্ধুগণ আমাদের নেত্রী দেশের বেগম খালেদা জিয়া তিনি যখন মনে করলেন এটা দেশের মানুষ চায় এটা দেশের জন্য ভালো হবে নির্বাচন সুষ্ঠু আওয়াজ হবে তখন তিনি পার্লামেন্টের নতুন করে নির্বাচন করে দুই তৃতীয়াংশ নিয়ে এসে তিনি সেটাকে মেনে নিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার বিধান চালু করেছিলেন বন্ধুগণ চারটা নির্বাচনের পরে হয়েছে ওই নির্বাচন নিয়ে এই দেশের মানুষ কোনো কথা বলেনি বাইরেও বলেনি সকল নির্বাচনগুলোকে মেনে নিয়েছিল এবং এটাই ছিল আমাদের জনগণের চাওয়া যার পরে এই সরকার যখন দেখলো যে নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার থাকলে তার পক্ষে জয়ী আসা খুব কঠিন বিশেষ করে পাঁচটা সিটি কর্পোরেশন নির্বাচনে যখন সে লক্ষাধিক ভোটের ব্যবধানে হেরে গেল তখন সে এই ব্যবস্থাকে পরিবর্তন করেছিল হাইকোর্ট দিয়ে সুপ্রিম কোর্ট দিয়ে এই খায়রুল বিচারপতি খায়রুল তাকে দিয়ে একটা বেআইনি অবৈধ একটা রায় দেওয়ালো যে এই তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা সামঞ্জস্যপূর্ণ নয় এখানে নির্বাচন হতে পারে না কিন্তু তখন তারা বলেছিল যে আরো দুটো নির্বাচন হতে পারে দেশের স্বার্থে জনগণের স্বার্থে বন্ধুগণ সমস্ত রাজনৈতিক দলগুলো সেই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে মত দিয়েছে সেদিন সমস্ত জুরিরা আপনার অ্যামিকাস কিউরির যারা জুরি ছিলেন তারাও রায় দিয়েছিলেন বলেছিলেন যে আট নয় জন হতে আটজন যে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা রাখা উচিত
কিন্তু তারা সেই কথা শুনে নাই। এই হাসিনা একতরফাভাবে সেদিন তত্ত্বাবধায়ক সরকারের বিধানকে বাতিল করে পার্লামেন্টে দলীয় সরকারের বিধানের নির্বাচনের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে। তাই সেই দিনই দেশের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বলেছিলেন যে আমরা আজ থেকে দেখব আকাশের অবস্থা ভালো না। আমি সবশেষে আপনাদের কাছে আবেদন জানাবো, আজকে জাতি চরম ক্রান্তি লগ্নে পৌঁছেছে, আমাদের ভবিষ্যৎ কি হবে, আমরা কি স্বাধীন থাকবো কি স্বাধীন থাকবো না, আমরা কি আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো কি পারবো না, আমরা আমাদের ভোটের অধিকার ফিরে পাবো কি পাবো না, আমরা গণতন্ত্রকে রক্ষা করতে পারবো কি পারবো না, দেশের বেগম খালেদাকে ফিরিয়ে আনতে কি পারবো কি মুক্ত করতে পারবো কি পারবো না, তারেক রহমানকে ফিরিয়ে আনতে পারবো কি পারবো না, আমাদের লোকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নিতে পারবো কি পারবো না, তা নির্ভর করছে আমাদের উপরে, আপনাদের উপরে বন্ধুরা। এবং আজকে আন্দোলনের মধ্য দিয়ে বন্ধুরা এই সরকার সহজে কথা শুনবে না, তাকে আন্দোলনের মধ্য দিয়ে তরঙ্গের উপর তরঙ্গ সৃষ্টি করে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে দিয়ে তাদেরকে পরাজিত করতে হবে এবং দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। এই শপথ আজকে আমাদের।